আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে হ্যাপি মাদার্স ডে। এই ব্লগটাতে আমি পৃথিবীর যত মা আছে সবাইকে হাজার সালাম জানাই। বাচ্চাদের জন্য মা হচ্ছে এমন একটা জায়গা, মানে কি বলবো, আমার মানে ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। মানে যে কোনো বাচ্চার কোনো কষ্ট বলেন, দুঃখ বলেন, শেষ আশ্রয়স্থল হচ্ছে মা। দেখবেন মনের কথাটা, মনের কষ্টের কথাটা মায়ের কাছে বলতে পারলে কিন্তু অনেকটাই হালকা লাগে। যত বড় বিপদে পড়েন না কেন, মাকে যদি বলেন দেখবেন যে সব মুশকিল আসান হয়ে গেছে। মানে আল্লাহ তাআলার তরফ থেকে যদি পৃথিবীর সেরা কোনো গিফট থাকে সেটা হচ্ছে মা। তো মায়ের কথা তো, আমি ছোট একটা মানুষ, আমি মা সম্পর্কে আর কত আর কি বলবো বলেন। আমি আসলে মা যে কি জিনিস সেটা আসলে নিজে না মা হলে বোঝা যায় না। একটা বাচ্চাকে একদম জন্ম থেকে শুরু করে মা নিজে কবরে যাওয়া পর্যন্ত কিভাবে আগলে রাখতে হয় সেটা আসলে মা ছাড়া কেউ আসলে ভালো বলতে পারবে না। আর যেটা কথা সেটা হচ্ছে, একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় বা একটা বাচ্চা যদি কখনো বিপদে থাকে, সবার আগে যে টের পায় সে হচ্ছে মা। তো আমাদের বাসায় মা দিবসের আয়োজন করা হয়েছে, এই যে আমার শাশুড়ি মায়ের জন্য আমার ননদ আর ননদ কেক নিয়ে আসছে। তো আমি দুপুরে কাজ করতেছিলাম, পরে বলতেছে যে আমার ননদ আমাকে ফোন দিল, বললো ভাবি এক কাজ করে আসো আম্মাকে সারপ্রাইজ দিই। তো আমি বলছি বলো কি করা যায়। তারপর বলতেছে যে আমি তো বাহিরে আছি, তুমি কি বাহিরে যাবো? পরে আমি বলছি না আমি তো বাহিরে যাবো না। তো বলতেছে ঠিক আছে আমি তো বাহিরে আছি, তাহলে আমি কেক নিয়ে আসি আর আমার জন্য গিফট নিয়ে আসি। তো গিফট নিয়ে আসি যখন বলছে, তখন আমি চিন্তা করলাম যে তাহলে মানহারা বুড়ে বলে দেয় একটা গিফট নিয়ে আসতে আম্মাকে দেওয়ার জন্য। পরে আমার ননদি সব নাস্তা টাস্তা অ্যারেঞ্জ করে নিয়ে আসছে, আমি বলছি যে আমি কি কিছু করব। পরে বলছে যে ভাবি আমি বাইরে থেকে সব এনে দিয়েছি, তারপর পুরি, আঙ্গুর, আপেল, তারপর হচ্ছে কেক। অনেস্টলি যা যা হয়েছে আমি তাতেই বলতেছি, আমি বলতে পারতাম যেগুলো আমি করছি হ্যাং ত্যাং, আসলে না আমি যা আছি আমি তাই। আমি জিজ্ঞেস করছিলাম ওকে যে আমি কি কিছু বানাবো, বলছে ভাবি এমনি বুয়া টুয়া নাই, মানে আমাদের যে বাসার যে মানুষ ছুটিতে গেছে, কাজের মানুষ যারা আছে, হেল্পিং হ্যান্ড যারা ছুটিতে গেছে, ওনারা এখন আসে নাই। তো সেই জন্য নাস্তার বাসায় কোনো আয়োজন করি নাই, বাহির থেকেই জাস্ট আমার ননদ কিনে নিয়ে আসছে। তো এই যে আম্মা নিজের হাতে কেকটা কাটলো, কেটে আমার ননদকে আমাকে খাইয়ে দিল। তো আম্মা অনেক খুশি হয়েছে। অনেস্টলি আমরা কখনো আম্মার জন্মদিন করি না, কিন্তু এই মাদার্স ডেটা আমার জন্য মানে জন্মদিনের মতোই খুশি ছিল, মানে খুবই খুশি। তো এই যে কেকের সাথে যে চামচটা দিয়েছে, আমি এটা দিয়ে কাটতে পারতেছিলাম না, কারণ কেকটা একটু হার্ড ছিল, কারণ ফ্রিজ থেকে মাত্র নামিয়ে একদম সাথে সাথে কাটা হয়েছে, খুবই হার্ড ছিল। আপনারা জানেন আমি কেক কাটার অনেক এক্সপার্ট, আমি অনেক অনেক কেক কাটছি, বাট এইটা কাটতে আমার অনেক বেগ পাইতে হইতেছিল। তো আপনাদের ভাইয়া আবার বাহিরে গেছিলো একটু, সে মিক্স করে, ঠিক আমাদের কেকটা কাটা হয়, ঠিক এর পরপরই সে আসে, আইসা বলে যে কি তোমরা কেক কেটে ফেলছো। এই সেই মানহামনি খুব এনজয় করছে, মানহামনি খুব এনজয় করছে। তো আমি আমার মাকে খুব মিস করতেছিলাম। আম্মু আসছিল এর ভিতরে, ঈদের বাড়িতে আসছিল, কিন্তু কোনো ব্লগ নেওয়া হয় নাই। আসলে এমনি বাসায় হেল্পিং হ্যান্ড নাই, তারপরে মানে বাসায় থাকলে ঈদের সময় সবার আরাম হয়, আমার ঈদের সময় আরও কষ্ট বাড়ে, কারণ এমনি তো 12 মাস বাইরে ছেলে মানুষের মতো কাজ করতে থাকি, মানে ছেলে মানুষ যেরকম বাইরে কাজ করে বাসায় আসলে তেমন কাজ থাকে না। আমার অবস্থাটা এরকম থাকে, আয়েশা রান্না করি জাস্ট। বাট ঈদের সময় যেটা হয়, ঈদের এক সপ্তাহ আগ থেকে আমাদের হেল্পিং হ্যান্ডরা চলে যায়, তো সেই ক্ষেত্রে ঈদে নিজে বুয়া হয়ে যায়। তো ঈদের নিজেই যখন বুয়া হয়ে যায়, 12 মাস 11 মাস না কাজ করার পরে যখন আমার ঈদের মাসটা অনেক কাজ করা লাগে, তখন নিজের চেহারা চরিত্রের দিকে তাকানোর সময় থাকে না। এ দেখেন আমার মা এই যে কেক কাটতেছে। তো আমার আম্মুকে আমি অনেক মিস করছি ওই দিন, আম্মু সাথে থাকলে হয়তো মজা হইতো। তো যেটা বলবো যে আসলে মা কি জিনিস সেটা আমি মানহা হওয়ার আগে কখনোই টের পাই নাই। আমার মনে আছে আমি মানহাকে যেদিন ফার্স্ট কোলে নিছিলাম, আমি সেদিন বুঝতে পারছিলাম যে মা হওয়াটা কতটা কঠিন। আর তার চেয়েও কঠিন বাচ্চা জন্ম দেওয়ার চাইতে বাচ্চাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করা, বা মূল্যবোধ মানে মূল্যবোধ তৈরি করে একটা মানুষের মতো মানুষ করা, সেটা আরও বেশি কঠিন। তো আমি জানি না আমি কতটা পারছি, তবে পরিপূর্ণ মানুষ হওয়া পর্যন্ত আমি চেষ্টা করবো আমি আমার মায়ের কাছ থেকে যা শিখেছি আমার বাচ্চাকে তা শেখানোর জন্য। যদি 100 মধ্যে 10% শিখাতে পারি, তাও মনে করবো যে আমার জীবন সার্থক।
তো যাই হোক, এই ছিল আয়োজন। সবাই ভালো থাকবেন, সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।